আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলতড়িতের কির্চফস লর দ্বিতীয় সূত্র। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো সার্কিটের, অনেক কমপ্লিকেটেড সার্কিটের আমরা সমাধান বের করতে পারবো এবং প্রত্যেকটা রোধের মধ্যে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এর বিবৃতিটা প্রথমে আমরা একটু পড়ে এবং বোঝার চেষ্টা করি। যে কোনো আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষাঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান হবে। এর মানে হচ্ছে আমার কোনো একটা আবদ্ধ বর্তনী আছে, ধরে নিন হচ্ছে এটা হচ্ছে আমার একটা আবদ্ধ বর্তনী, আমি এখানে আট করি, এটা হচ্ছে আমার একটা আবদ্ধ বর্তনী। আবদ্ধ বর্তনী মানে হচ্ছে একদম সম্পূর্ণ মানে ক্লোজড লুপ হইতে হবে এবং এর রোধ হচ্ছে আর, আর এখানে আমার বিভব হচ্ছে ভি। তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহকে এইদিকে আই হবে। তাহলে আমি একে যদি একটা, তাহলে এই এই রোধের মধ্যে আছে এখানে আর একটা রোধ দিই, সেটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর ওয়ান। তাহলে আমার প্রত্যেকটা রোধ এবং সেই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমষ্টি তার অন্তর্ভুক্ত ছাড়া সাথে সমান হবে। এখানে যদি মনে করেন ভি আছে, তাহলে এখানে কী হবে, আই আর ওয়ান আর আই আর টু, এটা সমষ্টি হবে কি, এই ভি এর সমান বা ই এর সমান হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার সিম্পল বেসিক। তাহলে আমরা এটাকে, এটাকে যদি আমরা এক কথায় বলি, তাহলে কি সামেশন ই ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ আই আর, সামেশন অফ আই আর মানে হচ্ছে আমার একটা রোধ এবং সেই রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে তার গুণফলের সমষ্টি হবে আমার কি, নট সমষ্টি, এই যে বীজগাণিতিক সমষ্টি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বীজগাণিতিক বলতে আমার এখানে দিক বিবেচনা করতে হবে। আমি যে লুপ নিব, আমার এই যে এখানে একটা লুপ নিছি না, এই লুপের সঙ্গে আমার তড়িৎ প্রবাহ দিক যদি সেম দিক হয় তাহলে ধনাত্মক হবে এবং যদি বিপরীত দিক হয় তাহলে হচ্ছে কি ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জিনিসটা দেখি, এই যে সার্কিটটা, এখানে আমার তিন ধরনের লুপ হইতে পারে। একটা হচ্ছে এখানে একটা লুপ হইতে পারবে, তিনটা না অনেকগুলো লুপ হইতে পারবে, আমি দেখাচ্ছি তিনটা এখানে। তাহলে এই এখানে একটা লুপ নিতে পারবো, আমরা চাইলে কি এইভাবে একটা লুপ নিতে পারবো, আবার চাইলে এখানেও একটা লুপ নিতে পারবো। তো আমরা এই এক দুই এবং তিন, এই তিনটে লুপ দেখবো। এই তিন লুপ দেখলে পরে আমাদের মোটামুটি সেকেন্ডলো বোঝা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু দেখেন, তাহলে আমাদের কী করতে হবে, যে রোধ এবং রোধের তড়িৎ প্রবাহের, ওই রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মানের গুণ ফলের সমষ্টি, কোনো একটা ক্লোজ লুপের মধ্যে যতগুলো রোধ আছে প্রত্যেকটা রোধ এবং রোধের মধ্যে তড়িৎ প্রবাহের গুণ ফলের সমষ্টি হবে কি আমার ই এর সমান। তাহলে এটাকে আমরা ই ওয়ান ধরলাম, এটাকে আমরা ই টু ধরলাম। ঠিক আছে, এটা হচ্ছে আর ওয়ান, আর টু, সেট আর থ্রি, আর ফোর, আর ফাইভ, আর সিক্স, আর সেভেন। ঠিক আছে, তাহলে আমার যখন ক্লোজ লুপ এখানে আমার প্রথম লুপের লুপ ওয়ান, লুপ ওয়ান, লুপ ওয়ানে দেখেন আমার লুপ ক্লোজ লুপ কোন রয়েছে, এইটুক এইটুক, এই যে এইটুক সম্পূর্ণ থেকে এইটুক। ঠিক আছে, তাহলে এই ক্লোজ লুপের মধ্যে আমার রোধ আছে কয়টা, রোধ আছে হচ্ছে তিনটা, এক দুই তিন। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারবো, আমার তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর, এই যে এটা এদিক বরাবর। তাহলে আমার লুপটাও কি এদিক বরাবর নিছি। ঠিক আছে, আমরা ইয়ের প্লাস থেকে মাইনাস দিক নিছি না, তাহলে আমার লুপের দিক আর সবগুলা ফ্লোর দিক সেম, তাহলে আমার সবগুলো প্লাস হবে। তাহলে এখানে আমার কী হবে, এখানে আমার যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান আর ওয়ান প্লাস আই ওয়ান আর টু, এদিকে আই থ্রি, তাহলে হবে আই থ্রি আর ফোর ইজিক্যাল টু, এখানে হবে প্লাস ই ওয়ান। প্লাস কেন, আমরা এখানে প্লাস থেকে মাইনাস দিক নিয়েছি লুপটা এর জন্য। ঠিক আছে, আমরা যদি লুপ টু নিই, লুপ টু নিলে কী হবে, এই যে এইটা, এইখানে আমার এত উচ্চারণ শক্তি আছে এবং এটা একটা ক্লোজ লুপ আছে। তাহলে এই ক্লোজ লুপে কী হবে, যে আমি এখানে আমার এইভাবে লুপ নিয়েছি। ঠিক আছে, তাহলে আমার তৈরি পাওয়া যাচ্ছে এদিকে এই আর ফোরেরটা, আর আমার লুপটা হচ্ছে কি এদিক বরাবর। তাহলে আমার লুপ যেদিকে তড়িৎ প্রবাহের দিকটা ভিন্ন দিকে, তাহলে মাইনাস হবে। আর এটাও দেখেন সেম, এটা যাচ্ছে এদিকে আর আমার লুপটা কি এদিকে, তাহলে মাইনাস হবে। আর এটা এদিকে যাচ্ছে, আমার লুপটা হচ্ছে এদিক বরাবর, তাহলে এটাও কি মাইনাস, তাহলে সবগুলো মাইনাস হবে। আর আরেকটা বিষয় বিবেচনার বিষয়, যে আমি এখানে আমার লুপটা কি মাইনাস থেকে প্লাসে দিক নিচ্ছি, তাহলে আমার ইয়ের মানটাও কি মাইনাস হবে। তাহলে প্রথমে আমরা এটা দেখি, যে আমার তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে আর আমি লুপটা নিছি কি এদিক বরাবর, এইভাবে লুপটা নিছি, এইভাবে ঘুরতেছে। তাহলে এটা যাচ্ছে এদিকে, আমার লুপটা এদিকে যাচ্ছে আর তড়িৎ প্রবাহ যাচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, মাইনাস আই টু আর থ্রি। এবার এটাও, এটা যাচ্ছে নিচের দিকে আর আমার লুপটা কি উপর দিকে ঘুরতেছে, তাহলে কী হবে, মাইনাস আই থ্রি আর ফোর। এটাও সেম গোজ টু এগেনস্ট, তাহলে কী হবে, আই ফোর আর ফাইভ ইজিক্যাল টু, এখানে আমার তড়িৎ কি মাইনাস থেকে প্লাসে দিয়ে যাচ্ছে, এখানে হবে মাইনাস ই টু হবে। যদি প্লাস থেকে মাইনাস দিলাম, তাহলে আমার কি প্লাস ই টু হতো। আপনি যদি লুপটা এইভাবে নিতেন, এই যেভাবে এইটার এই এই লুপের বিপরীত দিকে, তাহলে সবগুলো প্লাস আসতো এবং মান একই আসতো। সো আপনি লুপ কোন দিকে নেবেন সেইটা আপনার বিবেচ্য বিষয় না, আপনি একদিকে নিলেই হবে, আপনার অ্যান্সার সেম হবে। ঠিক আছে, আমরা যদি লুপ থ্রি নেই, লুপ থ্রিতে একটা জিনিস দেখা আছে, এখানে কোনো কোষ নেই কিন্তু আমার কিন্তু তিনটা রোধ আছে। তাহলে দেখেন আমার
এখানে দেখেন যে আমি লুপটা যদি এইভাবে নিই তাহলে এইটা যাচ্ছে উপরের দিক, এটা ওই দিক, আমার লুপটা এইদিকে, তাহলে এই দুটো হচ্ছে এগেনস্ট, আর এটা হচ্ছে এর যাচ্ছে এদিকে, আমার লুপটা কি এদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একই দিকে, তাহলে আমার কী হবে আর ফোর আর ফাইভ, এটাতে কী হবে প্লাস হবে, কিন্তু এই দুটো কি নেগেটিভ হয়, মাইনাস কি মাইনাস আই ফাইভ আর সিক্স মাইনাস আই ফাইভ আর সেভেন, এখানে কোনো যেহেতু তথ্য শক্তি নাই তাহলে আমার এখানে কী হবে শূন্য হবে, এখানে আমার শূন্য হবে, আর শূন্য হওয়াতে আমার কী হবে যে যেহেতু আমার দুচারক নাই তাহলে আমার দুচারক শূন্য ধরে নিয়েছে, তাহলে আমার এখানে জিরো হবে। তাহলে যে তিনটে ইকুয়েশন পাইলাম, আমরা এই তিনটে ইকুয়েশন থেকে আমরা এই যে এইখানে আরও কৃষকের প্রথম লোপে যেমন আই থ্রি ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু, আই টু ইজিক্যাল টু আই ফোর প্লাস আই ফাইভ, তো এরকম আরও অনেকগুলো সূত্র এইভাবে এই যে আই টু আই ফোর ভাঙাভাঙি করার মাধ্যমে আমরা আই ওয়ান আই টুর মান বের করতে পারবো খুবই সহজে। এবং এই কমপ্লিকেটেড সার্কিটের জন্য আমরা কৃষক সূত্র ইউজ করি, কারণ এটা আমার ক্যালকুলেশনটা খুবই সহজ করে দেয়, এবং এখানে ইভেন যদি ক্যালকুলেশন সহজ করে দেওয়া হয়েছে, এই তিনটে ইকুয়েশন সলভ করলে আপনি যে কোনো জায়গায় তো মানটা বের করতে পারবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আরও কৃষকের প্রবলেম সলভ দেখবো, অনেক কমপ্লিকেটেড সার্কিট কীভাবে সহজ হয়ে যায় সেগুলো দেখবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।